মাননীয় সদস্য বেগম রওশনারা মান্নান, মহিলা আসন 47, আপনার সময় 20 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসাই আল্লাহ তাআলার যিনি সৃষ্টি করছেন আসমান জমিন ও সব কিছু। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ এই সংসদে দাঁড়িয়ে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার নিকট শুকরিয়া আদায় করছি আর কৃতজ্ঞতা জানাচ্ছি ভিন্ন ধর্মীয় এক স্নিগ্ধ বিরোধী দলীয় নেতার ইমেজ সৃষ্টিকারী বিরোধী নেত্রী রওশন এরশাদ এবং এদেশের 9 বছরের এক সফল রাষ্ট্রনায়ক, প্রাক্তন প্রেসিডেন্ট এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদকে, যাদের ঐকান্তিক চেষ্টায় আমি দুবার সংসদ সদস্য মনোনীত হয়েছি। মাননীয় স্পিকার, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেত্রী শেখ হাসিনাকে, যিনি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে এই সংসদকে কার্যকর রেখে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন এই রাষ্ট্রকে বিশ্বে একটি মর্যাদার স্থানে নিয়ে যাওয়ার জন্য, এবং তিনি সক্ষম হচ্ছেন। আল্লাহ তার আশা পূরণ করুক। এই দেশের স্থপতি যিনি, যিনি এই দেশের জন্যই সপরিবার শাহাদত বরণ করেছেন, সেই মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবকেও শ্রদ্ধাভরে স্মরণ করছি। মাননীয় স্পিকার, আমার খুব ঠান্ডা গলাটা বসে গেছে। মাননীয় স্পিকার, আজ 2রা ফাল্গুন, 14ই ফেব্রুয়ারি লাল পলাশ শিমুল অশোকের গুচ্ছ দেখলে বাঙালির হৃদয়ের গভীরে জেগে উঠে এক অনিবর্চনীয় ব্যাকুলতা। ভাষা শহীদদের কথা মনে করে আমরা বিষণ্ণতায় ভুগি। 21শের বৃহত্তর আমরা শুধু 52-র একটি ঘটনাকেই দেখি না, অথবা মাতৃভাষার অধিকার নিয়ে আমরা বিজয়ের কাহিনী শুধু স্মরণ করি না, আর 21শের মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবের সংগ্রামময় জীবনের ছবি শুধু অনুভব করি না। 21শের প্রতীকময়তার ভেতর দিয়ে বাঙালির অব্যাহত সংগ্রামের রচিত গাথা আমরা দেখি। শহীদ মিনারের লাল সূর্যগুলোকে আমরা এক নূতন প্রভাতের আমন্ত্রণ পাই, তাই আজ শ্রদ্ধাভরে স্মরণ করছি 21শের ভাষা শহীদদেরকেও। মাননীয় স্পিকার, গত 20শে জানুয়ারি 2016 তারিখে মহামান্য রাষ্ট্রপতি সংসদে 93 পৃষ্ঠার যে মূল্যবান ভাষণ দিয়েছেন, তা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল। এক কথায় বলা যায় এটা বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের সার সংক্ষেপ। মহামান্য রাষ্ট্রপতির এই ভাষণে উঠে এসেছে শিক্ষার উন্নয়ন, স্বাস্থ্যখাতে উন্নয়ন, নারী ও তথ্য প্রযুক্তির উন্নয়ন, বিদ্যুৎ ও আইন শৃঙ্খলার উন্নয়ন এবং দেশের আরও বহু উন্নয়নের সংক্ষিপ্ত বিবরণ। কিন্তু এই ভাষণে অনেক কিছু অনুপস্থিত এবং অস্পষ্ট রয়েছে, বিশেষ করে বাৎসরিক আর্থিক খাত, বাঘা বাঘা ঋণ খেলাফি ডেস্টিনি, হলমার্কের ঋণ খেলাফিদের কথা, ব্যবসায়ীদের সাজেশন, ব্যবসায়ীদের সুদ মৌকুফের কথা সহ অন্যান্য আরও অনেক বিষয়ে সুস্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। আমাদের এত কিছু নিয়ে আলাপ করার সময় ও সুযোগ নেই, সময় মাত্র 20 মিনিট। এই অল্প সময়ে অনেক কিছু বলতে যাতে ভুল না হয়, তাই এই পয়েন্টগুলি লিখে নিয়ে এসেছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই সরকারের অর্জন অনেক। বিগত কয়েক বছরের অর্জিত অর্থনৈতিক সাফল্যের সুফল দেশের জনগণ পেয়েছে, যার ফলে দরিদ্র জনগণের সংখ্যা খুব দ্রুত কমছে। সরকারের দরিদ্র বান্ধব কর্মসূচি ও পরিকল্পনার কারণে দারিদ্রতার হার কমার পাশাপাশি বৈষম্যও কমেছে, যা বিশ্বে একটি ব্যতিক্রম ঘটনা। কিন্তু এই সব উন্নয়নের ঘটনা ঘটলেও এই সরকারের আমলে যানবাহনের দুর্ঘটনা ও যানজটের ঘটনা দিন দিন বেড়েই চলেছে। রাস্তায় যানজটের কারণে কোনো কাজ নির্দিষ্ট সময় করা যায় না, সারাদিনে একটির বেশি কাজ করা যায় না, কখনো কখনো গভীর রাত পর্যন্ত যানজট লেগে থাকে। যারা সংসদ এলাকায় বসবাস করেন তারা হয়তো এই যানজট টের পান না, কিন্তু আমরা হারে হারে টের পাই। মাননীয় স্পিকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমার্স ফ্যাকাল্টির এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে গাড়িতে বাসে গড়ে একটা মানুষকে 3 ঘন্টা করে রাস্তার জ্যামে আটকে থাকতে হয়।
প্রতিদিন এতে ছাত্রছাত্রীদের পড়াশোনা ছাড়াও অনেক সময় নষ্ট হয় এবং এতে যানজটের কারণে মানুষের জ্বালানি ও কর্মঘণ্টা নষ্ট হয় বৎসরে প্রায় 12,000 কোটি টাকা। এছাড়া প্রতি মাসেই 250টি করে গড়ে নতুন গাড়ি নামছে। তাহলে অদূর ভবিষ্যতে মানুষ রাস্তায় নামলে যানজটের জন্য ঘরে ফেরাই দায় হবে। এতে শুধু মানুষের অর্থই অপচয় হয় না, মানুষের বহু সময় নষ্ট হয়ে যায়। মাননীয় স্পিকার, পৃথিবীতে সময় হচ্ছে মানুষের জন্য সবচেয়ে মূল্যবান এবং সর্বশ্রেষ্ঠ বিধাতার দান। স্বাস্থ্য বা সম্পদ একবার গেলে আবারও ফিরে পাওয়া যায়, কিন্তু বহতা নদীর স্রোতের মতো সময় ধেয়ে চলে গেলে আর ফিরে আসে না। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় সম্বন্ধে প্রখ্যাত ইংরেজ কবি রবার্ট ব্রাউনিং বলেছেন, একটা দিন চলে যাওয়া মানে জীবন থেকে একটা দিন ঝরে যাওয়া। তাই রাস্তায় আমরা সময় নষ্ট করতে চাই না। এই ব্যাপারে আপনার সরকার, আপনার মাধ্যমে সরকার এবং সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়কে মহোদয়গণের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে অবিলম্বে যানজট কমানোর ব্যবস্থা করেন। মাননীয় স্পিকার, শিক্ষা মানুষের মৌলিক অধিকারগুলির অন্যতম। এই সরকারের আমলে প্রাথমিক শিক্ষার্থীদের ভর্তির হার প্রায় শতভাগ এবং শিক্ষাঙ্গনের উন্নতিও হয়েছে অনেক, কিন্তু এখনও সারা দেশে অনেক শিক্ষাঙ্গন এমপিওভুক্তির বাকি, স্তর পরিবর্তন হচ্ছে না, যার ফলে অনেক শিক্ষকের পে স্কেল নেই। সারা দেশে অনেক শিক্ষক মানবতর জীবনযাপন করছে। তাই আপনার মাধ্যমে সরকার ও মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ, পুরানো সব স্কুল এমপিও ভুক্তি করার আগে যেন কোনো নতুন স্কুলের অনুমতি না দেওয়া হয়। সরকারি নীতিমালা অনুযায়ী 3 কিলোমিটারের মধ্যে স্কুল থাকলে আর স্কুলের অনুমতি দেওয়া যাবে না, অথচ 1 কিলোমিটারের মধ্যে 20টি করে স্কুল আছে। এই সংসদে কেউ কেউ বলেছেন 5ম ও 8ম শ্রেণীর বোর্ডের পরীক্ষা বাতিল করে দেন। আমি এই ব্যাপারে দ্বিমত পোষণ করছি। মাননীয় স্পিকার, আমি দীর্ঘদিন শিক্ষাঙ্গনে কাটিয়েছি, প্রথমে প্রধান শিক্ষিকা এবং পরে কলেজের অধ্যাপিকা, প্রায় 3 যুগ। আমি আমার অভিজ্ঞতার আলোকে বলছি, সরকার বহু কষ্টে এই পদ্ধতি সেট করেছে। ছেলে মেয়েরা এখন পড়াশোনা এবং পরীক্ষার অভ্যাস গড়ে তুলেছে। আগে 10 বছরে শুধু একটা পরীক্ষা দিত, এসএসসি বা ম্যাট্রিক। 5ম ও 8ম শ্রেণীর সার্টিফিকেট যদি দরকার হতো চাকরির ক্ষেত্রে, তাহলে তারা চাপ দিয়ে বেসরকারি স্কুল থেকে পরীক্ষা না দিয়েও জোগাড় করে ফেলতো, কিন্তু এখন আর তা হচ্ছে না। এখন তারা জানে যে তাদেরকে পড়াশোনা করে সার্টিফিকেট নিতে হবে। বোর্ডের সার্টিফিকেটই সম্বল, তাই ছেলে মেয়েরা বোর্ডের পরীক্ষার জন্য পড়াশোনা করে, অযথা সময় নষ্ট করে না, আর বরং প্রশ্নপত্রের টিক চিহ্নের উত্তর বাদ দিয়ে রচনামূলক উত্তর চাইলে ছেলে মেয়েরা পড়াশোনা করত। টিক চিহ্নের উত্তর হাতের ইশারায় হলেই নকল হয়ে যায়। মাননীয় স্পিকার, ছেলে মেয়েরা টিক চিহ্ন তারা পরীক্ষার হলে হাত দিয়ে দেখিয়ে দেয়, নাম্বার 1 এই, নাম্বার 2 ক্রস। এটা দেখলে সব ছেলে মেয়েরা 1 2 এইভাবে টিক চিহ্ন দেয়, ক্রস দেয়, তারা সব রাইট করে ফেলে। এই জন্য টিক চিহ্নটা বাদ দিয়ে দেওয়ার জন্য, পরীক্ষার সময় বাদ দিয়ে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। রচনামূলক প্রশ্ন হলে তারা অন্তত পড়বে, একবার দুবার হলেও পড়বে। এছাড়া কোচিং সেন্টারগুলি স্কুলের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েই চলছে, সরকার এগুলি বন্ধ করতে ব্যর্থ হয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এলাকার কিছু কথা বলা দরকার, সময় শেষ হয়ে যাবে দ্রুত। বহু বছর যাবৎ কুমিল্লাবাসীর দাবি, বৃহত্তর কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া এবং নোয়াখালী, ফেনী সহ কুমিল্লা বিভাগ হবে। এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী আশ্বাসও দিয়েছিলেন, কিন্তু তিনি ঘোষণা দেননি। কুমিল্লার মাননীয় মন্ত্রী ও সাংসদগণ, মাননীয় পরিকল্পনা মন্ত্রী, মাননীয় মন্ত্রী, রেলমন্ত্রী, মাননীয় সাংসদ হাজি বাহার এবং আমি নিজে বহু আগে আমরা এই কুমিল্লা বিভাগ নিয়ে আমি তখন পার্লামেন্টেও উঠিয়েছিলাম, কী কী কারণে কুমিল্লাকে বিভাগ করার প্রয়োজন এবং বিভাগ করার জন্য সমস্ত ক্ষেত্র প্রস্তুত আছে, এর জন্য সরকারের কোনো আর্থিক ভর্তুকি লাগবে না বলে কুমিল্লার বর্তমান সাংসদ হাজি বাহার, যিনি প্রথম থেকেই বিভাগ আন্দোলনে জড়িত ছিলেন, তিনি গত সংসদে সব বিস্তারিত তুলে ধরেছিলেন। যেন এখন মাননীয় প্রধানমন্ত্রী
আগে যেগুলি ঘোষণা দিয়েছিলেন, এরপর কুমিল্লা বিভাগ ঘোষণা দিলে সিরিয়ালি একদিন আসবে। এই ব্যাপারে আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি আমাদের কুমিল্লা বিভাগ ঘোষণা দেওয়ার জন্য। রাজধানী ঢাকাকে বাঁচাতে হলে এই বিভাগগুলি দ্রুত করা দরকার, এছাড়া আর কোনো বিকল্প নাই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, একসময় কুমিল্লায় একটি বিমানবন্দর ছিল, বিমানও চলাচল করত। যদি ঢাকা থেকে কুমিল্লা হয়ে আগরতলা বা কলকাতার ফ্লাইট করা যায় তাহলে জনগণের অনেক সুবিধা হতো। প্রায় রাস্তায় বাস দুর্ঘটনা ঘটে, একটি মাত্র রাস্তায় বাসের রাস্তা কুমিল্লা যাওয়ার। একটি দুর্ঘটনা ঘটলে রাস্তায় 4-5 ঘন্টা বসে থাকতে হয়, এই অবস্থায় বহু কষ্ট হয়, আমরা এর অবসান চাই। এছাড়া কুমিল্লার সব এলাকায় গ্যাস যায় নাই এখন পর্যন্ত, অনেক এলাকায় গ্যাস থেকেও নাই। গ্যাসের ব্যাপারটি দেখার জন্য আপনার মাধ্যমে মাননীয় জ্বালানি মন্ত্রীকে অনুরোধ করছি। মাননীয় স্পিকার, মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানো হয়েছে, এতে সবাই খুশি, কিন্তু 47,000 বিধবা মাত্র সামান্য ভাতা পান, এটা যেন তাদের একটা বিরাট আশা। আমি দেখেছি একটা কাজের বুয়া 300 টাকা গাড়ি ভাড়া দিয়ে ছুটি নিয়ে ভাতা 100 না 200 টাকা ভাতা আনতে চলে যান, এটা তার ভাতা, তার কত আনন্দ। যদি তাদের ভাতাও বাড়ানো যায় তাহলে এই নিঃসঙ্গ বিধবারা শেষ জীবনে কিছুটা শান্তি পাবেন। মাননীয় স্পিকার, সরকারি চাকুরির ক্ষেত্রে বয়স সীমা 30 থেকে বাড়িয়ে 35 বছর করার দাবি উঠেছে। কারণ হলো একজন ছাত্র অনার্স মাস্টার্স করতে গিয়ে যদি সেশন জটে পড়ে, যদি বিসিএস দিতে চায়, তার বয়স প্রায় 30-এর কাছাকাছি হয়ে যায়, সে তার সরকারি চাকরির আর বয়স থাকে না, সেই জন্য 35 বছর করার জন্য এই দাবিটা উঠছে। এবং 35 বছর যদি করা যায় অন্তত 32-33, আমি এই ব্যাপারে আপনার মাধ্যমে অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, চাকুরি এবং সর্বক্ষেত্রে কোটা সিস্টেম বাতিলের দাবি জানাচ্ছি। কারণ শতকরা 95 ভাগ নম্বর পেয়েও কেবলমাত্র কোটার কারণে সে একজন মেধাবী চাকরি পায় না। অযোগ্য একজন প্রার্থী শতকরা 35-32 ভাগ নম্বর পেয়ে চাকরি পেয়ে যাচ্ছে, এতে মেধাবীরা হতাশ হয়ে যাচ্ছে, তারা দেশ ছেড়ে চলে যাচ্ছে। এভাবে দেশ একদিন মেধাশূন্য হয়ে যাবে। মাননীয় স্পিকার, অবিলম্বে কোটা প্রথা বাতিল করা দরকার। মাননীয় স্পিকার, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উন্নয়ন কর্মকাণ্ডে জনগণ খুশি, কিন্তু চাকরির প্রথম জীবনে গ্রামে ডাক্তারদের 2 বছর চাকরি করার কথা থাকলেও তারা গ্রামে যেতে চান না, গেলেও তারা থাকেন না। এই ব্যাপারে তাদের কিছু সুযোগ সুবিধা দিয়ে গ্রামে পাঠানো দরকার। আপনার মাধ্যমে আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি এই ব্যাপারে। মাননীয় স্পিকার, একটি দেশের উন্নয়ন নির্ভর করে তার তথ্য প্রযুক্তি, সমুদ্র সম্পদ ও পর্যটন শিল্পের উন্নয়নের উপর। এদেশের তথ্য প্রযুক্তির যথেষ্ট উন্নয়ন হয়েছে, এখন দেশের প্রায় 5 কোটি মানুষ মোবাইল ফোন ব্যবহার করে, গ্রামে গঞ্জে ইন্টারনেট ছড়িয়ে গেছে, কাজের বুয়া ড্রাইভার রিক্সা চালক সবার হাতেই মোবাইল, ফকিরও মোবাইল ব্যবহার করে, তথ্য প্রযুক্তি উন্নয়নের এটাই উদাহরণ। কিন্তু মাননীয় স্পিকার, কোনো কোনো গৃহিণী দুঃখ প্রকাশ করে বলে, এই কাজের বুয়ারা আমাদের বসেই রেখে ফোন করতে বাইরে চলে যায়, এটার উপরে আপনারা ট্যাক্স বসেই দেন, কেন ড্রাইভাররা গাড়ি চালাতে চালাতে কথা বলে। মাননীয় স্পিকার, এদেশের জনসংখ্যার হার আবারও বাড়ছে, নিম্ন মধ্যবিত্ত এবং নিম্ন শ্রেণী থেকে এই সংখ্যা বাড়ছে, কারণ তারা মনে করে যত বেশি সন্তান হবে তাদের তত লাভ। একটা বাসার কাজে যাবে, একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে যাবে, একটা ভিক্ষা করবে, এভাবে তারা আয় রোজগারের জন্য বেশি সন্তান নেয়। কিন্তু উচ্চবিত্ত সমাজ যারা ডাক্তার ইঞ্জিনিয়ার ও বৈজ্ঞানিক তৈরি করতে পারবে, দেশের সম্পদ হবে যারা, তারা কিন্তু উচ্চবিত্ত সমাজ ঝামেলা মনে করে সন্তান বাড়ায় না, ফলে ভবিষ্যতে শ্রেণী সংঘাত শুরু হবে। তারা দল বেঁধে এসে বলবে, তোমাদের থাকবার লোক নেই, আমাদেরকে বাড়ি ঘরগুলি দিয়ে দাও। এই শ্রেণীর সংখ্যা বৃদ্ধির কারণেই দেশের সন্ত্রাস বাড়ছে, অরাজকতা বাড়ছে। এইসব সমস্যার কথা চিন্তা করে
তৎকালীন রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদ এবং ফার্স্ট লেডি বেগম রওশন এরশাদ, যারা এদেশে বিভিন্ন জটিল সমস্যাগুলি নিয়ে গভীরভাবে ভাবতেন, তারা এই জনসংখ্যার সমস্যাকে এক নম্বর সমস্যা মনে করে সংসদ থেকে মাননীয় সাংসদদের নিয়ে প্রথমে একটা জনসংখ্যা নিয়ন্ত্রণ কমিটি করেন, তারপরে জনসংখ্যা নিয়ন্ত্রণ নির্বাহী কমিটি করেছিলেন। আমিও তার একজন সদস্য ছিলাম মাননীয় স্পিকার। তার আমরা বস্তিতে বস্তিতে শহরের আনাচে কানাচে গ্রামে গঞ্জে টিভিতে প্রচার করে জনসংখ্যা কিছুটা ওই সময় কমিয়ে এনেছিলাম, এতে জনসংখ্যার হার কমেছিল। কিন্তু পত্রিকার খবরে জানা যায় জনসংখ্যা এখন আবারও বাড়ছে, অথচ আমাদের ভূমি বাড়ছে না, কাজও বাড়ছে না। তাই সব উন্নয়নই বৃথা যাবে যদি জনসংখ্যা বৃদ্ধির রোধকল্পে সরকার এখন থেকে সিরিয়াস না হয়। মাননীয় স্পিকার, আমার এই বক্তৃতার 20 মিনিট সময় মনে হয় এই দেশে 100 শিশুর জন্ম হয়েছে, এখন মৃত্যুর হারও কমে গেছে, তাহলে দেশের সব উন্নয়ন বৃথা যাবে যদি এই জনসংখ্যা রোধ না করা যায়। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রকল্পগুলির মধ্যে অন্যতম হলো নারীর ক্ষমতায়ন। বিশ্ব অর্থনীতি ফোরামের গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট মোতাবেক 2006 সালে বাংলাদেশের অবস্থান ছিল 91তম, সেখানে 2014 সালে তা 63তম হয়। কিন্তু লিঙ্গ বৈষম্য হ্রাস করে দক্ষিণ এশিয়াতে বাংলাদেশ বর্তমানে শীর্ষ অবস্থানে আছে। কিন্তু মাননীয় স্পিকার, প্রদীপের নিচে এই অন্ধকার, এই সংসদেই বৈষম্য লক্ষ্য করা যায়, কারণ মনোনীত মহিলাদের জন্য রাস্তাঘাট উন্নয়নের জন্য কোনো বরাদ্দ নেই, অন্যান্য বরাদ্দও 3/1 ভাগ, অন্তত সমান না হলেও অর্ধেক করে দেওয়া যেত। এই ব্যাপারে আপনার মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, কারণ প্রধানমন্ত্রী এই মহিলাদেরকে অনেক কিছু করেছেন এই মহিলাদের জন্য। মাননীয় স্পিকার, একজন পাইলট যখন আমেরিকা থেকে বিমান নিয়ে আসে, 10 ঘন্টা সে একাধারে চালিয়ে আসছে, তখন সে একবার শুধু ঘোষণা দিল যে আপনারা পূর্ব দিকে দেখুন, হাতের ডান দিকে দেখুন সূর্য উঠছে, বাম দিকে দেখুন সূর্য ডুবছে, অপার লীলা পৃথিবীর। আমি ক্যাপ্টেন তাসনিন বলছি। এই মহিলা কিভাবে দক্ষতার সঙ্গে বিমান চালিয়ে আসলো আমি অবাক হয়ে গেছি। আমার তখন মনে হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর কথা, তিনি মহিলাদেরকে কত দূর নিয়ে গেছেন, এত সম্মান মাননীয় মহিলাদেরকে আর কেউ দেয় নাই। মহিলারা দোয়া করেন। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এদেশে প্রচুর মৌসুমি ফলমূল হয় এবং শীতকালীন প্রচুর শাকসবজি হয়। কিন্তু শুধু ফলেই নয়, শীতকালীন সবজি ফুলকপি শিম লাল শাক ও বেগুনও সহনীয় মাত্রার চাইতে 36 গুণ বেশি কীটনাশকের উপস্থিতি পেয়েছে ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরিতে গবেষণা করে। এই সবজিগুলোতে 8 ধরনের কীটনাশকের উপস্থিতি পেয়েছে, কোনো কোনোটিতে এর মাত্রা আরও অনেক বেশি। এই কীটনাশক ঔষধ ব্যবহারের 15 দিন পরে শাকসবজি থেকে কীটনাশকের প্রভাব কেটে যায়, কিন্তু কৃষকেরা অধিক লাভের আশায় কীটনাশক ঔষধ প্রয়োগের 3-4 দিন পরেই এই ফলমূল ও শাকসবজিগুলো বাজারে এনে বিক্রি করে। এই সবজিগুলো রান্না করলেও আগুনের মধ্যেও এর এই কীটনাশকের প্রভাব সহসা নষ্ট হয় না। মানুষ এগুলো খেয়ে চুলকানি, পেট ব্যথা, ডায়রিয়া ইত্যাদি বহু রোগে আক্রান্ত হয়, এর ফলে লিভার কিডনির মারাত্মক ক্ষতি হয়, বিশেষ করে বাচ্চারা তাড়াতাড়ি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ে। এই ব্যাপারে আপনার মাধ্যমে মাননীয় কৃষিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি। মাননীয় স্পিকার, এত ফলমূল, এত শাকসবজি, এত শস্য হয় আল্লাহর অশেষ রহমত এই সরকারের উপরে। গত সিজনে ফলমূল আমি দেখেছি কাঁঠাল রাস্তার মধ্যে গড়াগড়ি খেত, এত কিছু হয়, কিন্তু ব্যবসায়ীরা কেন যে এগুলি অধিক ব্যবসার লোভে ফরমালিন দেয় আমি জানি না। এই সরকার আমরা আমাদের মনে হয় অনেক ভাগ্যবান, আল্লাহর অশেষ রহমত, অফুরন্ত শস্য সবজি, কিন্তু এগুলিকে নষ্ট করে দিচ্ছে মাননীয় স্পিকার। কিছু অজ্ঞতার কারণে আমরা সব এগুলির সুফল থেকে বঞ্চিত হচ্ছি।
মাননীয় স্পিকার, সবশেষে মাননীয় সদস্য আপনার সময় শেষ হয়েছে, এক মিনিট। মাননীয় স্পিকার, সবশেষে আজ 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস এবং 2রা ফাল্গুন এদেশে বসন্তের মাতাল সমীরণের সঙ্গে যোগ হয়েছে পাশ্চাত্যের ভালোবাসার ঢেউ। এখন আর আলোচনা সমালোচনা আমিও আর করব না, এখন দুটি ভালোবাসার কথা বলে শেষ করতে চাই। আমাদের সময়ে ভালোবাসা দিবস ছিল না, তাই আমরা প্রকাশ করতে পারি নাই। এখন ভালোবাসা দিবস হওয়ায় অবলীলায় সবাই প্রকাশ করছে ভালোবাসার গভীরতম অনুভূতি অথবা পেয়ে হারানোর বেদনা। কবির ভাষায় বলতে চাই, ভালোবেসে মিটিল না স্বাদ, ফুরাইল না আশায় জীবনে, হায় জীবন এত ছোট কেন ভাই ভুবনে। মাননীয় স্পিকার, জীবনের ভুবনের তুলনা জীবনটা আমাদের সত্যিই খুব ছোট, কিছুই করা হলো না মনে হয়। এই সংসদে আমার সমস্ত সহকর্মী, মাননীয় সাংসদ, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় বিরোধী দলীয় নেত্রী এবং আপনাকেও ধন্যবাদ। মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ।